ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় একে অপরকে দুষছে ছাত্র সংগঠনগুলো শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন সাধারণ শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক উপাচার্য মহোদয়ের গায়ে হাত তোলার মতো যে ঘৃণ্য কাজটি তারা করেছে এই ঘৃণ্য অপরাধ যদি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র করে থাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে এবং তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার দাবি জানাচ্ছে এদিকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন ছাত্র ইউনিয়নকে যদি শিবিরের সাথে তুলনা করা হয় এটির মতো হাস্যকর জিনিস আর পৃথিবীতে হবে না এবং তারা বিভিন্ন রকম হুমকি দামকি দিয়ে যাচ্ছে তারা বহিরাগত তত্ত্ব হাজির করেন তারা অছাত্র তত্ত্ব হাজির করেন তারা বিভিন্ন রকম তত্ত্ব হাজির করেন অন্যদিকে ছাত্রলীগ সভাপতি দাবি করেছেন এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই সাধারণ ছাত্র হিসেবেই উপাচার্যকে মুক্ত করতে সেখানে গিয়েছিলেন তারা এ সময় হামলার সঙ্গে বহিরাগতরা জড়িত বলেও অভিযোগ করেন তিনি ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ছিল এবং অনেক নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ ছিল সেখানে তাদের আন্দোলনের বিষয় ছিল একটি কিন্তু তাদের উদ্দেশ্য ছিল একটু ভিন্ন সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমরাও গিয়েছিলাম আমাদের আমাদের সম্মানিত উপাচার্যকে রক্ষার জন্য এদিকে ছাত্র সংগ্রাম পরিষদ আগামী একত্রিশে জানুয়ারি সন্ত্রাস বিরোধী ছাত্র সমাবেশ ছয় ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী মানববন্ধন এবং সাত ফেব্রুয়ারি উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে ইমদাদুল হক সময় সংবাদ ঢাকা